والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين نحمده ونصلي ونسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم ورسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف الرحيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله سيدنا مولانا محمد وعلى صلات و سلام اے رسول معظم سلام علیک اے نبی مکرم اللهم على الين محمد صلى الله صلى الله अल्लाह रब्बुल आलमीन महान दरबारे लाखों कोटि शुक्र गुजार करछी जिनि अतीब मेहरबानी करे माहे मुहर्रम समाप्ति खुतबाए जन्नतेर बागान मस्जिदे ने समबेत करेछेन नमाज़े जुमा आदाय करार जन्ने से महान रब्बुल आलमीन महान दरबारे शुक्रियतन एक बार करे अल्हम्दुलिल्लाह साथे साथे प्यारा नबी हयातुन नबी नूरुन नबी समस्त नबीदेर नबी इमामुल अम्बिया नबी मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम महान दरबारे कुरानुल करीमेर निर्देशे लाखों कोटि दरूद सलात सलाम ताजीम तकरीम जानाच्छि एवं जानाबो जतदिन अल्लाह पाक आमादेर प्रत्येकेर देहे प्राण रेखेछेन बोलुन एकबार आल्लाहुम्मा आमीन
যে আয়াতটি আমরা বারবার শুনে থাকি, পড়ে থাকি, মুমিন মুসলমান নিমিষেই যে আয়াতে করিমাখানা মুখস্থ। কারণ প্রতিটি মাহফিলে, প্রতিটি মিলাদ অনুষ্ঠানে যে আয়াতে করিমা না হলে নাই, সে মাহফিল অসম্পূর্ণ থেকে যায় মনে হচ্ছে। সেজন্যই তো এই আয়াতে করিমাখানাকে স্মরণ করে করে আমার নবী দোজাহান রহমতুল্লিল আলামিনের মহান দরবারে দরুদ সালামের হাদিয়া পাঠ করছি। যে দরুদ সালামের নির্দেশ যে আয়াতে করিমায় রয়েছে, শুধু নির্দেশ নয়, রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত ইবাদতের নির্দেশ দিয়েছেন, কোনো ইবাদতের সাথে নিজে শরীক না হয়েই নির্দেশ দিয়েছেন। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, ফরদা, পুশিদা, তসবিহ, তাহলিল, যত ইবাদত বলতে যা কিছু রয়েছে সমস্ত ইবাদতের নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। কিন্তু সে ইবাদতের মাঝে শরীক নেই আমার আল্লাহ। শুধুমাত্র একটি নির্দেশ দিয়েছেন, যে নির্দেশ ইবাদতের, এবং সে ইবাদতে আমার স্বয়ং আল্লাহও সম্পৃক্ত। ফলুন না সুবহানাল্লাহ। যে স্মরণে আমার আল্লাহ সম্পৃক্ত, সে স্মরণ আমাদেরকে করতে বলেছেন। সে আয়াতটি কতই না দামি। সেজন্য এই আয়াত ব্যতিরেকে সব অনুষ্ঠান বৃথা মনে হচ্ছে। এই আয়াতে করিমা তেলাওয়াত ব্যতিরেকে কোনো মাহফিল বৃথাই মনে হবে। সেজন্য সমস্ত ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে তাবেইন, তাবে তাবেইন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহীন, আউলিয়ায়ে কেরাম, মুমিনিন, ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, যা কিছু পৃথিবীর জমিনে গত 1400 বছর থেকে বিগত হয়েছে, কেয়ামত পর্যন্ত আরও যত আসবে মুমিন মুসলমানরা, এই আয়াতে করিমাকে সবচাইতে বেশি সম্মানের অধিকারী করছেন, বিদায় করবেন, বিদায় এই আয়াতে করিমাখানা সব অনুষ্ঠানে সদা সর্বদা স্মরণ হয়ে আসছে। পড়ুন না একবার আলহামদুলিল্লাহ। সে আয়াতখানা কি? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্না মানে নিশ্চয়ই, ইন্নাল্লাহ নিশ্চয়ই, আল্লাহ তাবারক ও তাআলা, ওয়া মালাইকাতাহু এবং তার সমস্ত ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, দরুদ পড়ছেন, সালাত আদায় করছেন নবী দোজাহান রহমতুল্লিল আলামিনের প্রতি। পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ফেরেশতাদেরকে সঙ্গী করে আল্লাহর সাথে শরীক হওয়া কোনো কালেই সম্ভব না। আল্লাহর সাথে শরীক হলে শিরক হয়, আল্লাহর সাথে শরীক করলে শিরক হয়, কিন্তু আল্লাহ নিজেই শরীক করলেন ফেরেশতাদেরকে। পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর নিজের কাজে
ফেরেশতাদেরকে শরীক করলেন এমন একটি কাজ যে কাজটি হলো আমার বন্ধু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম। পড়ুন না, সুবহানাল্লাহ।